একটা সময় এমন ছিল যে হিরণ চ্যাটার্জির নতুন সিনেমা এলেই দর্শক হয়ে যেত এক্সাইটেড। টলিউডের এই চকলেট বয়ের প্রেমে পড়েনি এমন কেউ ছিল না। হাওড়া জেলার উলুবেড়িয়াতে তার শৈশব কেটেছে। তারপরে রবীন্দ্রভারতী থেকে ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েট হন হিরণময় চ্যাটার্জি। প্রথম জীবনে কর্পোরেট দুনিয়াতে নামলেও পরবর্তীকালে সিনেমার পর্দাই হয়ে ওঠে তার কর্মক্ষেত্র। 2007 কোয়েল মল্লিকের নায়ক হয়ে নবাব নন্দিনী সিনেমাতে ডেবিউ করেন হিরণ। বলা বাহুল্য, প্রথম ছবিতেই আকাশ ছোঁয়া সাফল্য আসে তার ঝুলিতে। টলিউড পেয়ে যায় এক নতুন হিরো। তারপর একে একে ভালোবাসা ভালোবাসা, চিরসাথী, মন যে করে উড়ু উড়ু, জ্যাকপট প্রভৃতি অনেক জনপ্রিয় ছবি উপহার দেন হিরণ। শ্রাবন্তী চ্যাটার্জি কোয়েল মল্লিকের সাথে তার জুটি জনপ্রিয় হয়। ভালোবাসা ভালোবাসা তার সবথেকে হিট ছবি। কিন্তু আস্তে আস্তে নানা কারণে ছবির পর্দায় তার উপস্থিতি কমে যায়। বছরের পর বছর আসে না তার কোনো নতুন ছবি। এরপরে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন হিরণ। 2021 ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তিনি। মাঝে মধ্যেই চর্চাতে আসেন হিরণ। সিনেমা জগতে সফলতা পেতেই 2008 নিজের ভালোবাসার মানুষ অনিন্দিতা চ্যাটার্জিকে বিয়ে করেন হিরণ। তাদের একটি কন্যা সন্তান আছে। তিনি বর্তমানে কলেজের প্রথম বর্ষের ছাত্রী। মা এবং মেয়ে থাকেন খড়গপুরে। এদিকে রাজনৈতিক কাজে ব্যস্ত থাকেন হিরণ। তবে পরিবারকে সবসময় অধিক মূল্য দিয়েছেন তিনি। মাঝে মাঝেই তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন তার স্ত্রী অনিন্দিতা। তো বন্ধুরা, অভিনেতাকে আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন। আর বাংলা বিনোদনের এইরকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।